বাংলাদেশকে বিভক্ত করার জন্য গভীর ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে ভারতের হস্তক্ষেপ কামনা সন্ত লার্মার উনিশশত সালে গঠিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির পিসিজেএসএস প্রতিষ্ঠাতা সদস্য জেতিন্দ্র বদিপ্রিয় লার্মা সন্ত লার্মা ভারতে এসেছেন কেন্দ্রীয় সরকারের সমর্থন আদায়ের জন্য উনিশশত সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় সন্তুল আরমার নেতৃত্বে সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো মেনে না নিয়ে সশস্ত্র সংগ্রামে লিপ্ত হয় ফলে চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া এখানে সমাপ্ত করা সম্ভব হয়ে ওঠেনি এদিকে জনসংহতি সমিতির নেতা সন্তুল অভিযোগ সরকার চুক্তি বাস্তবায়নে আগ্রহী নয় তারা বিশ্বাস ভঙ্গ করেছে ফলে পার্বত্য সম্পূর্ণরূপে বাস্তবায়নের জন্য এবার তিনি ভারতের চিকিৎসার খাতিরে এসেছেন এই আড়ালে নয়াদিল্লিতে উপস্থিত হয়ে শীঘ্রই সরকারি মন্ত্রীর সঙ্গে আলোচনা সম্পন্ন করতে চাইছেন তার একান্ত বিশ্বাস ভারত সরকারের সমর্থন তিনি পাবেন উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তামিলদের আরও স্বায়ত্তশাসনের জন্য দেশটির প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য যেভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে সেভাবে লার্মা নয়াদিল্লিকে স্মরণ করিয়ে দিতে চাইছেন যে পার্বত্য চট্টগ্রামে একই ভূমিকা ভারত পালন করলে উপকার হবে তার ঘনিষ্ঠ সূত্র নর্থ ইস্ট নাওকে জানিয়েছে যে পিজেএসএস এবং এর সশস্ত্র শাখা শান্তি বাহিনীর বিদ্রোহ ছেড়ে দিয়েছিল এবং লার্মা উনিশশো সালে শেখ হাসিনার সরকারের সাথে চুক্তিটি বাস্তবায়নের জন্য ভারতের সুস্পষ্ট আশ্বাস গ্রহণ করে স্বাক্ষর করে তবে দুই দুই থেকে ছয় সালে হাসিনার উত্তরসূরি সরকার অ্যাকর্ডকে হ্রাস করে দিয়েছিল এবং সেনাবাহিনীকে ভারত ও মায়ানমারের সীমান্তবর্তী পার্বত্য অঞ্চল পরিচালনা করার জন্য কার্যকর ক্ষমতা প্রদান করেছিল এরপর ফের হাসিনা ক্ষমতায় আসার পরও এই অঞ্চলে বেসামরিক নিয়ন্ত্রণ ক্ষেত্রে পুনর্বিবেচনা করেননি এবং এই বিষয়ে তিনি সেনাবাহিনীকে হতাশ করতে চাননি ফিসিজেএসএসের শীর্ষ নেতা এই কথা জানিয়েছেন তবে নাম প্রকাশ না করার শর্তে এদিকে বসতি স্থাপনকারীরা এখন সিএইচটির জনসংখ্যার প্রায় অর্ধেকের কাছাকাছি কিন্তু আদিবাসী উপজাতির লোকেরা জমি ও জীবিকার ক্ষতি আশঙ্কায় এই মুহূর্তে ক্রমশ অস্থির হয়ে উঠেছে চিটাগাং হিল ট্রাক ক্রস ইস্যু নিয়েই লার্মা ভারতের দুই সরকারি উচ্চপদস্থ অধিকারীদের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন এবং তিনি যথেষ্ট আশাবাদী মোদী সরকারের উপর যে সিএইচটির চুক্তি সম্পূর্ণ বাস্তবায়নের জন্য ভারত বাংলাদেশ সরকারের সঙ্গে বোঝাপড়া করবে যেভাবে তামিল ইস্যু নিয়ে শ্রীলঙ্কাকে করেছে প্রসঙ্গত পার্বত্য শান্তি চুক্তি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের উপজাতি পাহাড়িদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সম্পাদিত একটি শান্তি চুক্তি